ওনাদের নেতৃত্বে তখন আমরা সাধারণ সমাধান করে আমরা ইনশাল্লাহ আগামীতে জেলা বিএনপির নেতৃত্বে শরীফুল আলমের নেতৃত্বে টাকা টু ফাইন্যান্সে অচল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে জেলা যুবদল। ইনশাল্লাহ আপনার আন্দোলনে ডাক দেন এই কিশোরগঞ্জ 24 ঘন্টা নয়, 1 ঘন্টার ভিতরে এসপি অফিস ব্যতীত সকল অফিস আদালত বন্ধ থাকবে। তার পাশাপাশি আরেকটি কথা না বললে না হয়, আমরা যদি সাংগঠনিক দায়িত্বে আছে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে আমরা অনেককে ফোন দিতে পারি না, লোকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যেহেতু আমরা মাইকিং করতে পারি না। আপনারা যে যেভাবে শুনেন নেতৃত্বের ফোনের অপেক্ষায় থাকবেন না, যুবদলের মাধ্যমে ছাত্র দলের মাধ্যমে বিএনপির মাধ্যমে আপনারা যদি শুনেন আজকে মিছিল আছে, আজকে আন্দোলনে ডাক দিয়েছে, আপনারা সশরীরে অবশ্যই ঘরে উপস্থিত থাকবেন। যে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তার অন্যের অহংকার তারে সম্মান জিন্দাবাদ, শহীদ কি অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ, শরীফুল আলম জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী যুব বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক ডিপি, সাবেক বিপ্লবী ছাত্র নেতা ডিপি সাইফুল ইসলাম সুহনকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম রুমন সাধারণ সম্পাদক পলাশের নেতৃত্বে একটা মিছিল এসেছে, আমরা করতালি দিয়ে স্বাগত জানাই। জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক অরুণরা মিছিল করে এসেছে, ধন্যবাদ জানাই। আরো যারা মিছিল করে এসেছেন ধন্যবাদের বাকি থাকলে দয়া করে নাম লিখে দেবেন, আমরা ধন্যবাদ দেব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিপি সাইফুল ইসলাম সুমন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার কর্তৃক আয়োজিত সম্ভবত উদ্যোগীর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সদ্যবাদন সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জেলা ডাকাটা শেখ মজিবুর রহমান ইকবাল ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাবু নিতাই রায় চৌধুরী উপস্থিত রয়েছেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের টিম প্রধান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপবিষ্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ পুরুষ যারা তৃণমূলের নেতৃবৃন্দ, ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি রক্ষী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে আসলে আমরা বিক্ষোভ করে প্রতিবাদ করে কোনো সুরা পাবো না, কারণ আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত কোন সরকার নয়, তারা তর্কের মতো আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে। আজকে তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে আজকে বাংলাদেশ দলের রাষ্ট্রটিকে আজকে তারা লুটে ফুটে বাংলাদেশের পরিবার ব্যাংক কিভাবে শুরু করে প্রত্যেকটা জায়গাকে লুটপাট করে আজকে পৃথিবীর উন্নত দেশ কানাডায় মালয়েশিয়ায় ইংল্যান্ডে তারা আজকে পরম্পরা তৈরি করেছে। সেই সরকারের কাছে যদি আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যদি আমরা আমাদের দাবি জানাই, সেই দাবি কোনদিন আদায় হবে না। আজকে ইউরোপ সরকার বাংলাদেশের আগারো পুলিশের মানুষকে মানুষের রক্ত চুষে নেওয়ার জন্য আজকে সেজিনের মাধ্যমে আজকে দ্রব্যমূল্যকে উর্ধ্বগতিতে দিয়ে গেছে। আজকে তারা সিটিগারের মাধ্যমে প্রত্যেকটি নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। আজকে তারা কোটিপতি থেকে কোটিপতি হচ্ছে, লক্ষপতি থেকে বিলিয়নপতি হচ্ছে। আজকে এই সরকারের কাছে যদি আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করতে চাই, এই দাবি কখনো আদায় হবে না। সেই দাবি আদায় করতে হলে আজকে দল মত বিশেষে
আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে রাষ্ট্রে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। এই সরকারকে ইচ্ছা করলে আমরা প্রতিহত করতে পারবো। যদি আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রাষ্ট্রে লড়াই করে সৈন্যদের রক্ত দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাতে হবে। তাই আগামী দিনে এই সরকারের দিন গলিয়ে এসেছে, সময় ফুরিয়ে এসেছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এই সরকার, দেশের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগামী লড়াই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ চাকরি এবং কালিনার নির্দেশে নেতৃত্বে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বুকের রক্ত দিয়ে রাজপথ বঞ্চিত করে সেই সৈন্যদের শেখ হাসিনার পদনকে নিশ্চিত করবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশাকে আমি আমার সংক্ষিপ্ত পক্ষ শেষ করছি। খুদা হবে ধন্যবাদ সবাইকে পরাজয়ের বাড়িতে আমাদের পতাকায় লিখা দিই। আমি শুধু বিজয়ের জয় করি। খুদা হবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সর্বসম্মতি সম্পাদক কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মাসুদ ইসলাম। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রিয় ভাইরা আমার, আজকে দ্রব্যমূল্য উচ্চগতির যে আজকের বিক্ষোভ সমাবেশ, প্রকৃতপক্ষে কৃষক দল কি কৃষকের নূরের স্থান কেনার মতো সাধারণ মানুষের সামর্থ্য নেই।
সংগ্রামী সাহায্য বন্ধুরা, এই সৈন্যবাহিনী সরকার আমাদের অসংখ্য নেতা কর্মীকে খুন করেছে। অনেক নেতা কর্মীকে শ্যাম হাতে খেলার মুক্ত করে রেখেছে। সংগ্রামী সাহায্য বন্ধুরা, এখানে আমাদের প্রধান অতিথি বাবুল বিদ্যালয় চৌধুরীকে আহ্বান করছি, আপনি কেন্দ্রীয় কমিটিকে নিয়ে বসে আগামীতে সরকার পতনের আন্দোলনের কর্মসূচি বক্তব্য, বেশি সময় দেওয়া যাবে না।
তবে হাজারো বছরের শ্রেষ্ঠ সন্তান জেতারে জিয়া তার মায়ের কুলে থাকতে পারে না। সে শেখ হাসিনার অত্যাচারে তার ছোট ভাই খুকু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু উনি এইসব কাজে শেখ হাসিনা খুবই পারদর্শী। কাকে কোথায় ডিভাইড করে রাখতে পারবে দেশের খাদ্য দ্রব্য